রাজনীতি করার সময় বলেন আমার নেতা তোমার নেতা বিশ্ব নয় মোস্তফা, আর ফেতরা দেওয়ার সময় বলেন আমার নেতা তোমার নেতা ইরাক। ইরাক কেন হবে, মদিনা হবে, মদিনার শাহ যেটা যে ওজন আসে সেটাই, মদিনার শাহ 8 কেজি আপনি সেটাই দিবেন, তার বেশি না। এসে জমা করবেন, প্রতিবেশী ভাইদের গ্রামের লোকদের তালিকা করবেন, কারা সত্যিকারে অক্ষম যাচাই করবেন, করে তাদের বাড়িতে বাড়িতে ফেতরা পৌঁছে দিয়ে আসবেন। এটাই হচ্ছে নিয়ম। এই নিয়মটা ভঙ্গ করার কারণে আজকে জাকাত আনার জন্য লাইন পড়তেছে আর পায়ের তলে পৃষ্ঠ হয়ে প্রতিবারে মানুষ মারা যাচ্ছে, দেখেন না প্রায়। তার লজ্জা আসতে পারে না, একজন হয়তো প্যারালাইসিস রোগী পড়ে আছে বাড়িতে আসতে পারে না, কেউ আছে করোনার রোগী হাসপাতালে তার চিকিৎসা করেন নাই, আপনি যদি তার কাছে পৌঁছে দিতে পারেন তাহলে আপনি মানুষ। আর সে আসবে আপনার কাছে ফেতরা নিতে আর জাকাত নিতে, তো আপনি কিসের মানুষ? মুসলমানের পরস্পরের মহব্বত ভালোবাসা বৃদ্ধির জন্যই রমজান এসেছে। কোনো কালকে পত্রিকা দেখলাম এবারে সাদকাতুল ফিতর 2310 টাকা, সর্বনিম্ন 70 টাকা, পড়েছেন না? কোথায় যাব, মুশকিল হয়ে গেছে, অনেক কিছু বিষয় এখানে আছে। এক কথাই বলছি, জাকাতের অন্যতম খাত হচ্ছে জাকাতুল ফিতর, ফিতর জাকাত। এটা হলো জাকাতুল নুফুস, নফসের জাকাত। জাকাতুল ফিত মাল যেটা, এটা ধনীদের উপরে যাদের সঞ্চিত ধন আছে তারাই দিবেন। কিন্তু জাকাতুল ফিতর ফিতরাত অর্থ স্বভাব, প্রত্যেকটা মানুষ ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। এই জন্য ইবনে কুতাইবা বলছেন জাকাতুল ফিতর আই জাকাতুল নুফুস। জাকাতুল ফিতর হচ্ছে নফসের জাকাত। ঈদ উল ফিতরের আগের দিন সন্ধ্যায় যদি আপনার ঘরে কোনো সন্তান আসে, ওই সন্তানেরও সাদকাতুল ফিতর বা জাকাতুল ফিতর আদায় করতে হবে। আর যদি ওই সময় আপনি মারা যান, আপনি বাড়ির মালিক হলেও আপনার জন্য জাকাতুল ফিতর আদায় করা সন্তানের জন্য আবশ্যিক নয়, নফল নয়, ফরজও নয়। অর্থাৎ আপনি মরে গেছেন, আপনার আমলনামা শেষ, আপনার জন্য কোনো ফিতর আদায় করতে হবে না। কিন্তু আপনার ঘরে বাচ্চা এসেছে একটা, তার জন্য আপনাকে ফিতরা দিতে হবে। এটাতেই প্রমাণ হয় যে জাকাতুল ফিতর হচ্ছে নফসের জাকাত। আপনি সিয়াম রাখেন বা না রাখেন, তথাপি আপনাকে ফিতরা দিতে হবে। যদি আপনি মুসলমান হন, যদি আপনি সিয়ামকে অস্বীকারী না হন, অতএব প্রচলিত জাকাত হলো জাকাতুল মাল, আর ঈদ উল ফিতরের আগে যে জাকাত দেওয়া হয় এটা হচ্ছে জাকাতুল ফিতর। দুটোর মধ্যে আসমান জমিনের পার্থক্য। জাকাতুল ফিতর কত দিতে হবে স্পষ্ট হাদিসে রয়েছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর সাআম মিন তামারিন আও সাআম মিন শাইরিন আলাল হুররে ওয়াল আবদে ওয়াল যাকারে ওয়াল উনসা মিনাল মুসলিমিন, মুত্তাফাকুন আলাইহি। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর ফরজ করেছেন মুসলমানদের উপরে 100 খেজুর বা 100 জব, সে স্বাধীন হোক বা ক্রীতদাস হোক, বড় হোক বা শিশু হোক, প্রত্যেকের উপরে। শর্ত হল যদি সে মুসলমান হয়। وعن عبد السعيد الخدري رضي الله عنه قال كنا نخرج زكاة الفطر ساعا من طعام او ساعا من شعير او ساعا من تمر او ساعا من عقد او ساعا من زبيب، متفق عليه। আমরা সাদাকাতুল ফিতর বের করতাম 100 খাদ্যশস্য দিয়ে, 100 জব দিয়ে, 100 খেজুর দিয়ে, 100 পনির দিয়ে, অথবা 100
ছাতু দিয়ে, কিশমিস দিয়ে, মোত্তাফাকুন আলাইহি। এই যে আও মানে অথবা, প্রত্যেকটা বলা আছে অথবা, এই অথবা অর্থ যদি এবং করে তাহলে এই সবগুলো আপনাকে দিতে হবে। খেজুর কি বলল, যব, পনির, কিশমিশ, পনির সবগুলো একসাথে করে আপনাকে যত হয়। এরপরও তাম যেহেতু আছে, চাউলও দিতে হবে, সব মিলে যত কেজি হয় সব দিতে হবে। আসলে এখানে আও অর্থ অথবা, এই সহজ সরল আরবি বোঝেন না এমন কোনো মানুষ আছে কিনা সন্দেহ। অ মানে এবং, আও মানে অথবা। এখানে গিয়েই ইসলামিক ফাউন্ডেশনের আলেমরা যে কীভাবে চিন্তা করলেন আল্লাহ ভালো জানেন। তারা ধারণা করে নিয়েছেন এ প্রত্যেকটা দিতে হবে। কিশমিশের দাম যত তত দিতে হবে, চালের দাম যত তত দিতে হবে, চালের দাম যত কম অত 70 টাকা। এখানে একটা হিসাব আছে, গম দিলে অর্ধ সা দিতে হবে, অন্যগুলো দিলে এক সা দিতে হবে। কতটা মারাত্মক ভ্রান্তি! বখারি শরীফের 1530 নম্বর হাদিসটা পড়ুন, ফতুলবারের 3 খণ্ড 430-438 পৃষ্ঠা পড়ুন, বিস্তারিত আলোচনা পাবেন। পড়াশোনা করে দেখেন কি বলা হচ্ছে। এতে সাধারণ জ্ঞানেই বোঝায় অথবা অথবা অথবা। আপনাদের তৎকালীন সমাজে তাম ছিল, খাদ্য ছিল, এগুলো তো খাদ্য ছিল। আল্লাহ রসুলের জমানায় মদিনায় গম ছিল না, অনেক পরে 40 হিজরি পরে যখন আমির মুয়াবিয়া খলিফা হলেন তখন মদিনায় গম এসেছে। যেহেতু নতুন জিনিস যেটা আমদানি হয় তার দাম বেশি হয়, তো গমের দাম খুব বেশি। চিন্তা করে উনি বললেন তোমরা একশা খেজুরের বদলে অর্ধশা গম দিতে পারো। এটা ছিল তার ইজতিহাদ। সেখানেই উপস্থিত সাহাবা ইকরাম বিরোধিতা করেছিলেন, বিশেষ করে আবু সাঈদ খুদরি খোদবা অবস্থাতেই তার কাপড় টেনে ধরেছিলেন। এই মেম্বারে দাঁড়িয়ে আমার রসুল বলছে একশা খাদ্যদ্রব্য দিতে, তুমি বলছো অর্ধশা গম দিতে, তোমার কথা আমরা মানি না। আমির মুয়াবিয়া আমির হওয়া সত্ত্বেও এটা আদৌ কিন্তু কিছু মনে করেন নাই, যে আসলে তো সেটাই। যদি এটাকে প্রশাসনের নির্দেশ বলে তিনি বলতেন তাহলে সবাইকে বাধ্য হয়ে ওই অর্ধশা গমই দেওয়া লাগতো, তাকে তো দেয়নি কেউ। 1500 বছর পরে এসেও যদি আমরা সেই একই আচরণ করি, হাদিস পরিষ্কার থাকতো, তো মানুষ তো আলামদেরকে ক্ষমা করবে না। এখন তো সব অনুবাদ হয়ে গেছে, মানুষ তো বোকা নেই। তৎকালীন সময়ের খাদ্যবস্তু ছিল এই 4-5টা, সেগুলো সাহাবীগণ ব্যাখ্যা দিচ্ছেন। বাংলাদেশের খাদ্যবস্তু যে কোনো পাগলেও বলবে প্রধান খাদ্য চাউল। হ্যাঁ, আমরা গম খাই শখ করি, রুটি খাই শখ করি, এটা নিয়মিত খাদ্য নয়। ধনী হয়ে গরিব হয়ে সবাই আমরা ভাত খাই। এই সাধারণ বুঝটা বুঝতে হবে। হানাফি মজাহাবের প্রখ্যাত আলেম মিরকাতুল মাফাতিহের লেখক, মিশকাতের আরবি ভাষ্যকার মোল্লা আলী কারি হানাফি, তিনি আও এর ব্যাখ্যা দিচ্ছেন কি এটা হলে দেখেন। তিনি বলছেন আও লিত-তাগয়্যির বাইনান নাওয়াইন, দুটি বস্তুর মধ্যে একটাকে বেছে নেওয়া এখতিয়ার দেওয়ার জন্যই এখানে আও বলা হয়েছে, তাই তো অর্থ হয়, তাই না? ফালাইসা জিকরা হুমা লিল হাসার, এখানে দুটোকে উল্লেখ করা হয়নি সীমাবদ্ধ করার জন্য, যে তামাকে খেজুর এবং জব দুটোই দিতে হবে এর জন্য কিন্তু বলা হয়নি। অথবা অর্থাৎ তোমার ইখতিয়ার আছে, যে কোনো একটা তুমি দাও। সাহাবে মেরাত
আহলাদিস বিদ্যান ওবাদুল্লাহ মুবারকপুরি, তিনিও ঠিক একই কথাই বলছেন। কুলতু আও বলি তাখইর, মোল্লা আলী কারি যেটা বলেছেন আহলাদিস বিদ্যান মুবারকপুরি ঠিক সেটাই বলেছেন, যে কোনো একটা তুমি দাও, তাম দাও। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন তাম রয়েছে, তৎকালীন সময় সৌদি আরবের তাম অর্থাৎ মক্কা মদিনার তাম ছিল এটা, তাই তারা এটা দিয়েছেন। বাংলাদেশের তাম তো ওগুলোর একটাও না, আমরা কেউ জবও খাই না, খেজুরও খাই না, কিশমিশও খাই না, পনিরও খাই না, ও দিলে বরং আরও খারাপই লাগবে। আমাদের চাউল খাওয়ার অভ্যাস, অত চাউলে দেবেন এর বাইরে কিছু নয়। এরপরও সমস্যা দাঁড়িয়েছে সা নিয়ে, যেখানে বসে তিনি নির্দেশটা দিচ্ছেন সা আমিন তামার, এক সা খেজুর দাও, সেটা কোথায়, মদিনায় নয় কি? এখন আপনি বলছেন যে না ওটা হবে ইরাক, ইরাকের সা হিসাবে 6.5 কেজি, অর্ধেক যা হয় তাই দিতে হয়, 3.5 কেজির অর্ধেক যা দিতে হয় তাই। ইরাকের সা কেন দিতে হবে এর কোনো উত্তর নাই। কোন দুষ্ট লোক যদি বলে আপনার ইমাম আবু হানিফার জন্ম কুফা ইরাকে বলে কি আপনি ইরাকে সা ধরলেন, এরকম বলা তো অস্বাভাবিক কিছুই নয়। মুখে রাজনীতি করার সময় বলেন আমার নেতা তোমার নেতা বিশ্ব নয় মোস্তফা, আর ফেতরা দেওয়ার সময় বলেন আমার নেতা তোমার নেতা ইরাক, ইরাক কেন হবে, মদিনা হবে, মদিনার সা যেটা যে ওজন আসে সেটাই, মদিনার সা 8 কেজি আপনি সেটাই দিবেন, তার বেশি না। এবং আমার রসুল আমাকে খাদ্য দ্রব্য দিতে বলেছেন, আমি খাদ্য দেব, খাদ্য আমি যা খাই সেটা দেব, সহজ কথা। মাথা প্রতি এক সা করে খাদ্য দেওয়াটা হলো জরুরি। তাই এবারে দেখেন এই দিকে খুবই গোড়া, অন্যদিকে আর খুব ঢিলা। আল্লাহ রসুল জীবনে কোনো টাকা পয়সা দেন নেই, সে যুগে সোনার টাকা ছিল, দিনার বলতো স্বর্ণমুদ্রা, দেরহাম বলতো রৌপ্য মুদ্রা। যদি প্রমাণ হয় সে যুগে স্বর্ণমুদ্রা এবং রৌপ্য মুদ্রার প্রচলন ছিল, অথচ কোনো হাদিসে পাওয়া যায় না যে সাহাবা ইকরাম গমের বা খেজুরের বা যেটাই হোক তার বদলে তারা দেরহাম বা দিনার দিয়েছেন। এখানে আপনি কিয়াস করে দিলেন খাদ্য লাগবে না, টাকা দিলে চলবে, এখানে বেলা কিয়াস করলেন, ওখানে কিয়াস হয় না কেন? একদিকে থাকেন অত ইসলামিক ফাউন্ডেশনের এই সিদ্ধান্ত জনগণের জন্য আদৌ পালনযোগ্য নয়, আমাদের জন্য পালনযোগ্য হলো রসুলের হাদিস এবং সাহাবাকে আমল, তার বাইরে কিছুই নয়। এটা আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে 2310 টাকা আদৌ দেবেন না, 70 টাকাও দেবেন না। আপনি নওদাপড়া বাজারে আপনি নিজে যে মানের চাউল খান ওই মানের চাউল আপনি আল্লাহকে দিবেন, আপনি উন্নত মানের চাউল খাচ্ছেন উন্নত মানের চাউল আপনি দিবেন, কোনো সমস্যা নেই। জামাইবাবু এসেছে বাড়িতে, শ্বশুর শাশুড়ি খাবার কিচ্ছু নাই, যদি বলে বাবা রান্না বান্না খুব কষ্ট, 100 টাকা দিচ্ছে তুমি আমাদের বাজার থেকে খেয়ে আসো। ও শাশু মানে কী হলো, জামাই যদি মানুষ হয় জীবনে আরও শ্বশুর বাড়িতে আসবে? কিন্তু শাশুড়ি যদি কোনো মতে একটা আলো ভর্তা করো যদি তাকে খাওয়ায় আদর করে, ওটাই তার কাছে সবচেয়ে বড় পাওয়া নয় কি? আপনি যা খান সেটা আল্লাহকে দেবেন, এটা মহব্বতের ব্যাপার। আল্লাহ আমাকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন, যার বাড়িতে একদিনে খাওয়ার আছে তিনি ফেতরা দেবে, তার কিছু নেই সে দেবে কোথেকে? ধনীরা ফেতরা খাবে না, ধনীদের ফেতরা গরিবরা পাবে, গরিবরা যা দেবে তার চেয়ে বেশি বহু গুণ সে বেশি পাবে। এক জায়গায় ফেতরা জমা করবেন, সেখান থেকে বন্টন করবেন, নিজেই জমা করে নিজেই বন্টন করলে তো হবে না, এর ফলে ক্ষতি হয় এই যে মানুষ যে গরিব যত হাঁটতে পারবে সে বেশি পায়, এটা সিস্টেম না। এসে জমা করবেন, প্রতিবেশী ভাইদের গ্রামের লোকদের তালিকা করবেন, কারা সত্যিকারে অক্ষম যাচাই করবেন, করে তাদের বাড়িতে বাড়িতে ফেতরা পৌঁছে দিয়ে আসবেন, এটাই হচ্ছে নিয়ম। এই নিয়মটা ভঙ্গ করার কারণে আজকে জাকাত আনার জন্য লাইন পড়তেছে,
আর পায়ের তলের পৃষ্ঠে প্রতিবারে মানুষ মারা যাচ্ছে, দেখেন না প্রায়? এটা সিস্টেম নয়, ইসলামিক সিস্টেম হচ্ছে আপনি যেখানে বসবাস করেন সেখানে প্রতিবেশী ভাইদের নিয়ে একটা কমিটি করেন, সেই গ্রামের বা সেই ওয়ার্ডের লোকদের সব ফেতরা বা সব জাকাত বা ওসর জমা করেন, করে তালিকা করেন যে এর মধ্যে কতজন লোক আসলে ভাই সমস্যার মধ্যে আছে। তার লজ্জা আসতে পারে না, একজন হয়তো প্যারালাইসিস রোগী পড়ে আছে বাড়িতে আসতে পারে না, কেউ আছে করোনার রোগী হাসপাতালে তার চিকিৎসা করেন নাই, আপনি যদি তার কাছে পৌঁছে দিতে পারেন তাহলে আপনি মানুষ। আর সে আসবে আপনার কাছে ফেতরা নিতে আর জাকাত নিতে, তো আপনি কিসের মানুষ? মুসলমানের পরস্পরের মহব্বত ভালোবাসা বৃদ্ধির জন্যই রমজান এসেছে। আল্লাহ রাসূলের ভাষায় ওবা শাহরুস সাবরে শাহরুল মুআসা, রমজান হচ্ছে সবরের মাস, সহানুভূতির মাস। এই সবর এবং সহানুভূতি দুটোই আমাদের হারিয়ে গেছে, এটা হারিয়ে গেলে চলবে না, এগুলি পুনরুদ্ধার করতে হবে। আবার আপনাদের বলছি আল্লাহকে উত্তম ঋণ দেন, আল্লাহ উত্তম ঋণ চাচ্ছেন। তিনি নজরুলের কোরআনের শুরুতেও ঋণ চেয়েছেন এবং নজরুলের কোরআনের শেষ দিকেও ঋণ চেয়েছেন। পুরো ইসলামের জীবনটি হচ্ছে আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার জীবন। যিনি যতটুকু ঋণ দিতে পারবেন তিনি তার চেয়ে বহুগুণ বেশি আল্লাহর কাছে ফেরত পাবেন। বেশি বেশি তেলাওয়াত করুন, বেশি বেশি ইবাদত করুন, বেশি বেশি সাদাকা করুন, বেশি বেশি সহযোগিতা করুন, সহমর্মিত করুন, ইনশাআল্লাহ আপনি এর বহুগুণ বেশি পাবেন।